শুভ সকাল। আজ আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা। পোলাও বানানোর জন্য যেটা প্রথমেই দরকার সেটা হলো চাল। আমি গোবিন্দভোগ চাল ধুয়ে আগে থেকে এই চুবিটায় করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তাই চালটা ঝরঝরে গেছে। আর নিয়েছি আমি কিশমিশ, কাজু, ঘি, চিনি, হলুদ, গোটা গরম মশলা, আদা, গরম মশলা, কাঁচা লঙ্কা, লবণ, তেজপাতা। সবার প্রথমে ধুয়ে রাখা চালের সাথে মাখিয়ে নেব। আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি দেব 8 চামচ ঘি। দিচ্ছি আমি 2 চামচ আদা। এরপর দিচ্ছি আমি 8-9 চামচের মতো চিনি। দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1.5 চামচ লবণ। এবার আমি এটা মাখিয়ে নেব। এবার আমি এটা 1/2 ঘন্টা রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি পোলাওটা বসাবো। তার জন্য আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দেব আমি গরম মশলা। আমি নিয়েছি 8টা ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি দারুচিনি আর 10-12টা লবঙ্গ। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কাজু। কয়েক সেকেন্ড কাজুটা নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগিনেট করা চাল। অল্প আছে, এটা আমরা নাড়ব। চালটা আমি 3 থেকে 4 মিনিট নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এই কাপে 4 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এই কাপে 8 কাপ জল এই সসপ্যানে করে গরম করে নিয়েছি। এটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব।
এটা ঠান্ডা হলে আরো সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। এবার বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি নিয়েছি আগে থেকে ধুয়ে নেওয়া আর দই মাখানো মাংস, রসুন, আদা, লবণ, চিনি, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ। আমি এর মধ্যে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা 2-3 মিনিট নাড়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো দেওয়ার 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি আদা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমন ঝাল দেবেন। আর দিচ্ছি হলুদ, এবার সামান্য একটু জল দিয়ে আমি এটা ভালোভাবে করতে নেব। এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে দই মাখানো চিকেন। চিকেনটা কষা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব, গরম জল।
এবার আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। Cosa vedo lì? Assolutamente. Cosa vedo lì? তো পাকে দেখলাম বাহ সুন্দর রয়েছে, ভালো হয়েছে। আলু দিতে পারছি কালো কাঠ, বেশ ভালো হয়েছে।